আমার পয়সা 75% রেভিনিউ অফ ওড়িশা স্টেট বাট স্টিল উই আর আনডেভেলপ স্টিল উই আর সাফারিং সো দিস ইজ দা রেজাল্ট এটা কেবল ট্রেলর এবার দিনকে ফিল্ম দেখবা সরকার আমাকে আজকে 70 বরষ হলান ওই অঞ্চলকে অবহেলিত করাইছে আমার অঞ্চল নো ক্যান্সার পেশেন্ট থেকে আমি ক্যান্সার হসপিটাল লাগি আন্দোলন করবো ডব্লিউডিসি আমার লাগি গঠিত হবা কিন্তু তার হেড অফিস রয়েবা ভুবনেশ্বরে বরগড়কে ভাত আনি বলবো কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র করব ভুবনেশ্বরে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েবা সুন্দরগড় ঝাড়সুগুড়া নে কিন্তু ইএসআই হসপিটাল বা ভুবনেশ্বরে এটা কেতে দূর যুক্তিযুক্ত হয় সংবিধানর 2 আর 3 নম্বর ধারাতে এই আন্দোলন সংবিধানর কেতে নম্বর ধারাতে লেখা আছে যে গোটে রাজ্যর রাজধানীকে কেবল বিকাশ করা যাইছে গোটে অঞ্চলকে পছুয়া করা যাইছে আমার পয়সা 75% রেভিনিউ অফ ওড়িশা স্টেট বাট স্টিল উই আর আনডেভেলপ স্টিল উই আর সাফারিং সো দিস ইজ দা রেজাল্ট এটা কেবল ট্রেলর এবার দিনকে ফিল্ম দেখবা সরকার বহুত কেন্দ্র সরকার রাজ্য সরকারকে চেতাবনী হে ই আন্দোলন ভয়াবহ রূপ নেবার আগনো আপন মানে নির্ণয় নুন নাহলে আন্দোলন লাগি সম্পূর্ণ ভাবে কেন্দ্র ও রাজ্য সরকার দায়ী রয়েছে তাহলে আমাকে আমার অধিকার দিও না আমার কৌশলবাসী আমার কৌশলবাসীকে সেমানে অধিকার নি দেবার আমার কৌশলবাসীকে সেমানে অধিকার নি দেবার আমার ভাষাকে সেমানে সম্মান নি দেবার হাইকোর্ট বেইল নি আমার আমার ভাত আনিকে নিয়ে করে সেমানে ব্যবহার করবে আমার ধানকে নিয়ে করে সেমানে বাহারে ব্যবহার করবে আমার মহলকে নিয়ে করে সেমানে বাহারে ব্যবহার করবে আমার ওড়িশার যেটি বি রেভিনিউ জেনারেট হচ্ছে অধিকাংশ ওয়েস্টার্ন ওড়িশার হচ্ছে হাইকোর্ট বেঞ্চ গোটে নেই আমার ওয়েস্টার্ন ওড়িশার লোক 700 কিলোমিটার রু আসবে খরচা খরচা করি আমি জেনমার কম জমি বাড়ি সেমানে জমি বাড়ি বিক্রি করে আসবে তাঁকর মৌলিক অধিকার নেই পাবার হসপিটালিটি নেই এডুকেশন নেই কিছু নেই সেগে আমি কৌশল টেস্ট দাবি করছু আর এটা তো খালি নিমিত্ত মাত্র এতকি হয়েছে আর দিন পুরা বিধানসভা ভিতর গেটুক মু নেক্সট টাইম দেবে আসবো জয় কৌশল ই বঞ্ঝা সরকার আমার ওড়িশার নবীন পটনায়ক তার পুয় নে লোকে ঝিও নে যেনতা কি আমার সমলপুর কট যেনতা গোটে সমলপুরিয়া কটকে অছ এতার যা ছুয়া পিলে ন ই তো বঞ্ঝা সরকার আমাকে কেবে ভাগ দেবা কেবে ই বঞ্ঝা সরকার ভাগ দেবা মোর না প্রীতম ষড়ঙ্গী ওয়েস্টার্ন ওড়িশা যুবা মঞ্চ আজ্ঞা কে বতাউছে তো কর্কট সমস্যা কে বতাউছে এডুকেশন সমস্যা কিন্তু সবু সমস্যার গোটে সমাধান কৌশল রাজ্য আমি স্বতন্ত্র কৌশল রাজ্য কিন্তু এটা মাত্র 5000 লোককে নিয়াগিরি করা যাইছে আগামী দিনে নবীশ নিবাস হোক সবু সরকারি কার্যালয় ঘেরাও হবা আর সবু এটা ভয়ানক অবস্থা হবা আর গোটে কথা কৌছে যদি ভুবনেশ্বর প্রশাসন আমাকে অটকাবার লাগি আজি চাহুছে যদি ভুবনেশ্বর প্রশাসন যদি আমাকে অটকাবার লাগি চাহুছে আর যদি চ্যালেঞ্জ করুছে বেলা তার ভি জবাব দেবার লাগি আমার পাখে রেডি অছন্।